হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লার্ন বাই ইউটিউব চ্যানেল। তো দেখো, আজকের আমরা হেলথ অ্যান্ড ডিজিজ, অর্থাৎ মানুষ এবং তার স্বাস্থ্য, এই টপিকটা নিয়ে আমরা আলোচনা করব। তো এই চ্যাপ্টারটা শুধু যে নার্সিংয়ের অ্যাসপেক্টে ইম্পর্টেন্ট তা নয়, এটা কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ ফিল্ডের জন্য খুব ইম্পর্টেন্ট। তো এই চ্যাপ্টারে একটা বেসিক নলেজ প্রত্যেকেরই থাকা উচিত, বিশেষ করে যারা নার্সিংয়ের এন্ট্রান্স এক্সাম দিচ্ছ, সেই পরীক্ষার জন্য কিন্তু এই চ্যাপ্টারটা খুব খুব ভাইটাল, ঠিক আছে? তো এখান থেকে কিন্তু বহু প্রশ্ন আসে এবং এই চ্যাপ্টারটা সবটাই ইম্পর্টেন্ট, কিন্তু তাও আমি যে পোর্শনগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে বলে মনে হয়, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো আমি অ্যানালিসিস করে যেটা মনে হয়েছে যেগুলো ইম্পর্টেন্ট, সেই প্রশ্নগুলো তুলে দিয়ে ইন ডিটেলসে ডিসকাস করে তোমাদের ক্লাসে আলোচনা করব। তো ক্লাসটা তোমরা পুরোটা দেখো, ডেফিনেটলি তোমরা এখান থেকে কিছু শিখতে পারবে। তো দেখো, মানুষের যে স্বাস্থ্য, ঠিক আছে, মানুষের স্বাস্থ্য যে এফেক্টেড হয় সেটার কারণ হলো রোগ। তো এই রোগকে আমরা দুরকম ভাবে বলতে পারি বা দুরকম ভাবে ভাগ করতে পারি। এক হলো অ্যাকওয়ার্ড, মানে অর্জিত, এবং আর এক হলো কনজেনিটাল বা জন্মগত। তো জন্মগত রোগ মানে যেটা মানুষ জন্মের সময় থেকেই শরীরে বহন করছে, সেটা হলো কনজেনিটাল। তো জন্মগত রোগ কি কি হয় সেটা যখন আমরা জেনেটিক্সের চ্যাপ্টার পড়বো সেখানে আমরা ডিসকাস করব। তো অ্যাকওয়ার্ডটা কি? অ্যাকওয়ার্ড হলো অর্জিত রোগ, অর্থাৎ এটা জন্মের পরে মানুষের যে জীবনকাল, সেই জীবনকালে কোনো না কোনো সময় এফেক্টেড হয়, তো সেটা হলো অ্যাকওয়ার্ড ডিজিজ। এই অ্যাকওয়ার্ড ডিজিজ দু রকমের হয়, ইনফেকশাস এবং নন ইনফেকশাস। ইনফেকশাস ডিজিজটা কি? যেটা সংক্রামিত হয়, একটা দেহ থেকে আর একটা দেহে সংক্রামিত হতে পারে। তো এই ইনফেকশাস ডিজিজ মেনলি প্যাথোজেন রিলেটেড হয়। প্যাথোজেন হলো যার কারণে রোগটা হয়। ধরো ভিব্রিও কলেরির কারণে কলেরা রোগ হচ্ছে, তাহলে এই ভিব্রিও কলেরি ব্যাকটেরিয়াটা হলো এখানে প্যাথোজেন, কলেরা রোগের প্যাথোজেন। তো এগুলো মেনলি মাইক্রো অর্গানিজম, তো এদের কারণে হয়ে থাকে ইনফেকশাস ডিজিজগুলো, যেমন এখানে ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, ছত্রাক, এদের কারণে হয়ে থাকে। নন ইনফেকশাস ডিজিজটা কি? যেগুলো মানুষের জন্মের পরেই হয় কিন্তু এগুলো সংক্রামিত হয় না, ঠিক আছে, এটা এক দেহ থেকে অন্য দেহে সংক্রামিত হয় না। তো এরকম কয়েকটা রোগের নাম দেখো, মধুমেহ, হাড়ের রোগ, ক্যান্সার, অ্যালার্জি, এগুলো কিন্তু কোনোভাবে সংক্রমণ হয় না। পরীক্ষায় তোমাদেরকে এরকম প্রশ্ন করতে পারে যে নিচের কোনটি নন ইনফেকশাস ডিজিজ বলে অপশন দিয়ে দিল, তো তখন তোমাদেরকে সঠিক উত্তরটা চুজ করতে হবে। তো দেখো, রোগ যদি তোমাদেরকে বুঝতে হয় সেই রোগের যে কারণ, ঠিক আছে, সেটা ভাইরাসের কারণে হোক, ব্যাকটেরিয়ার কারণে হোক, প্রোটোজোয়ার কারণে হোক বা ছত্রাকের কারণে হোক, তো এদের যে ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক এগুলো কিন্তু একটু একটু জেনে রাখা দরকার, তাহলে তোমাদের পুরো ব্যাপারটা বুঝতে অনেকটা সুবিধা হয়। ভাইরাস এবং ব্যাকটেরিয়াটার সম্পর্কে আমি কিন্তু আগের ক্লাসে ইন ডিটেলসে ডিসকাস করে দিয়েছিলাম, তোমরা সেই ক্লাসের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, এছাড়াও ডিরেক্টলি আমার চ্যানেলে গিয়ে ভিডিওর প্লেলিস্ট থেকে দেখতে পারো। এবার দেখো, এই যে প্রোটোজোয়া, এই প্রোটোজোয়াটা কিন্তু এককোষী এবং ইউক্যারিওটিক সেল, ঠিক আছে, ইউক্যারিওটিক সেল মানে এখানে সুগঠিত নিউক্লিয়াস থাকবে, পর্দা ঘেরা কোষীয় অঙ্গাণু থাকবে। তো এরকম কয়েকটা প্রোটোজোয়া হলো অ্যান্টামিবা, প্লাজমোডিয়াম, এগুলো। ছত্রাকটা মেনলি যেটা মনে রাখবে, ছত্রাক হলো ক্লোরোফিল বিহীন, ঠিক আছে, প্রশ্ন এরকমও হতে পারে, ছত্রাক হলো ক্লোরোফিল বিহীন, তো এটাও ইউনিসেলুলার বা মাল্টিসেলুলার বোধ হতে পারে। তো আমি আগের দিন যখন তোমাদেরকে ফাইভ কিংডম ক্লাসিফিকেশন বলছিলাম, হোয়াইট টেকারের ফাইভ কিংডম ক্লাসিফিকেশন, তখন তোমাদেরকে বলেছিলাম যে ভাইরাস কিন্তু কোনো ক্যাটাগরির মধ্যে পড়ছে না, আর ব্যাকটেরিয়া পড়ছে মনেরার মধ্যে। তো অ্যাকর্ডিং টু হোয়াইট টেকার ফাইভ কিংডম ক্লাসিফিকেশন, প্রোটোজোয়া বিলং টু দ্য গ্রুপ প্রোটিস্টা, ঠিক আছে, প্রোটিস্টা গ্রুপের মধ্যে প্রোটোজোয়া পড়ছে, এবং ছত্রাক পড়ছে ফাঞ্জাই গ্রুপের মধ্যে। তো চলো আমরা ডিরেক্টলি দেখে নিই যে কি কি রোগের কারণে, সরি, কি কি ভাইরাস বা ব্যাকটেরিয়া বা প্রোটোজোয়া বা মাইক্রো অর্গানিজমের কারণে কি কি রোগ হয়ে থাকে। এখানে আমি একটা তোমাদের ছকের মাধ্যমে পুরো টোটাল যে রোগের নামগুলো হয় সেগুলোকে দেখিয়েছি, এবং সেই রোগের জন্য দায়ী যে মাইক্রো অর্গানিজম সেগুলোকে দেখিয়েছি। তো এটা তোমরা একটু জাস্ট দেখে রাখবে, এইটা যদি তোমরা একটু ভালো করে মনে রাখতে পারো, এখানেই তোমাদের 50% প্রিপারেশন হয়ে যাবে। কারণ প্রশ্ন যদি তোমাদের বেসিক লেভেল থেকে হয়, এরকমও প্রশ্ন তুলে দেবে যে অ্যাথলেটস ফুড ডিজিজ কিসের জন্য হয়, কোন অণুজীবের কারণে হয়, অপশন দিয়ে দেবে ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, ছত্রাক, তো তখন তোমাদের সঠিক অপশনটা চুজ করতে হবে।
এবার প্রশ্নটা দেখো, নিচের কোন টেস্ট দ্বারা টাইফয়েড রোগ নির্ণয় করা যায়? ঠিক আছে, তো ফার্স্ট অফ অল টাইফয়েডটা হলো একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ। এর যে ব্যাকটেরিয়াটা সেটার নাম কি? সালমোনেলা টাইফি। ঠিক আছে, তো এই সালমোনেলা টাইফি কিন্তু মেনলি মানুষের ক্ষুদ্রান্তকে ইনফেক্ট করে, স্মল ইন্টেস্টাইনকে। ঠিক আছে, তো তোমরা জানো টাইফয়েড রোগে কিন্তু প্রচণ্ড জ্বর আসে। ঠিক আছে, এর বিভিন্ন রোগের কিন্তু বিভিন্ন রকম লক্ষণ আছে, যেটা দেখে বোঝা যায় যে সেই রোগটা হয়েছে। কিন্তু তাছাড়াও রোগ সম্পর্কে কনফার্মেশন হতে গেলে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করতে হয়। তো সেহেতু টাইফয়েড রোগ নির্ণয় করতে ওয়াইডাল টেস্ট করা হয়। তাহলে এলাইজা টেস্টটা কি? এলাইজার ফুল ফর্ম হলো এনজাইম লিঙ্কড ইমিউনোসর্বেন্ট এসে। তো এই যে এলাইজা টেস্ট, এটা করা হয় এইচআইভি ভাইরাসে রোগ নির্ণয়ের ক্ষেত্রে, এইচআইভি রোগ নির্ণয়ের ক্ষেত্রে। বায়োপসি করা হয় ক্যান্সার রোগ নির্ণয়ের ক্ষেত্রে। ঠিক আছে, নেক্সট প্রশ্নটা দেখো, নিউমোনিয়া রোগে শরীরের কোন অংশ ক্ষতিগ্রস্ত হয়? তো নিউমোনিয়াও ব্যাকটেরিয়া ঘটিত রোগ, এবং এর যে ব্যাকটেরিয়া তার নাম হলো স্ট্রেপটোকক্কাস নিউমোনি। ঠিক আছে, তো এই স্ট্রেপটোকক্কাস নিউমোনি কি করে? মানব দেহের যে রেসপিরেটরি সিস্টেম, অর্থাৎ ফুসফুস, ফুসফুসের মধ্যে যে ক্ষুদ্র ক্ষুদ্র বায়ুথলি থাকে, ঠিক আছে, তাকে অ্যালভিওলাই বলে। সেই অ্যালভিওলাইকে ইনফেক্ট করে। তো এখানে অপশন হয়ে যাবে অ্যালভিওলাই। তো এই যে অ্যালভিওলাই, এই অ্যালভিওলাই গুলো একটা মিউকাস জাতীয় পদার্থ দিয়ে ফুলফিল হয়ে যায়, যার কারণে শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয়। এবং এই যে নিউমোনিয়া রোগ, এটা কিন্তু ড্রপলেটের মাধ্যমে ছড়ায়। ঠিক আছে, এবং এই যে নাসাল প্যাসেজ এখানে আছে, দেখো যখন সাধারণ ঠান্ডা লাগে, কমন কোল্ড হয়, তখন কিন্তু এরকম লাঙে ইনফেকশন হয় না, তখন নাসাল প্যাসেজ বা ট্রাকিয়া এরকম পোর্শন গুলো ইনফেক্টেড হয়। নেক্সট দেখো, ব্ল্যাক ডেথ কিসের সাথে সম্পর্কিত? প্লেগ, ক্যান্সার, টিউবারকুলোসিস বা যক্ষা, হাম। তো এখানে অ্যান্সার হবে প্লেগ। ঠিক আছে, এই প্লেগের কিন্তু একটা বিশাল হিস্ট্রি রয়েছে। তোমরা সবাই জানো এই প্লেগ কিন্তু ইউরোপ মহাদেশের একটা মহামারী ছিল, 14 শতকের মহামারী। ঠিক আছে, এই প্লেগ রোগের যে জীবাণু, তার নাম হচ্ছে, এটাও একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ, তার নাম পাস্টোরেল্লা পেস্টিস বা ইয়ার্সিনিয়া পেস্টিস। তো সাধারণ ঠান্ডা লাগা বা কমন কোল্ড কোন অণুজীবের কারণে হয়? তো একটু আগে আমি নিউমোনিয়া পড়িয়েছি, তো এটা হচ্ছে সাধারণ ঠান্ডা লাগা। ঠিক আছে, তো এর জন্য কোন অণুজীব দায়ী? তো এটা ভাইরাস জনিত রোগ। এখানে অপশন দেওয়া আছে, দেখো, অ্যাডিনো ভাইরাস, রাইনো ভাইরাস, রোটা ভাইরাস, রেট্রো ভাইরাস। তো এখানে অ্যান্সার হবে রাইনো ভাইরাস। এই রাইনো ভাইরাস কিন্তু স্মলেস্ট ভাইরাস। ঠিক আছে, এই রোটা ভাইরাসের কারণে ডায়রিয়াল ডিজিজ হয়, এবং এই যে রেট্রো ভাইরাস, এটা একটা গ্রুপ অফ ভাইরাস। এই রেট্রো ভাইরাসের গ্রুপের মধ্যে পড়ে কিন্তু এইচআইভি। ঠিক আছে, প্রশ্ন তোমাদের এখান থেকেও এসছে প্রিভিয়াস ইয়ারে, যে একটা রেট্রো ভাইরাসের উদাহরণ দাও, তো তখন অ্যান্সার হবে এইচআইভি ভাইরাস। ম্যালেরিয়া রোগের জীবাণু কোন দশায় মানব দেহে প্রবেশ করে? তো এই ম্যালেরিয়া রোগ সম্পর্কে তোমরা সবাই ছোটবেলা থেকে অনেকবার পড়েছো, বিভিন্ন ক্লাসে রয়েছে। তো এই ম্যালেরিয়া রোগের জীবাণু কিন্তু একটা প্রোটোজোয়া, তো এটা প্রোটোজোয়া ঘটিত রোগ। তো সেই প্রোটোজোয়াটা কি? সেটা হলো প্লাজমোডিয়াম। এবারে এই প্লাজমোডিয়ামে কিন্তু বিভিন্ন রকমের স্পিসিস আছে, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম। তো তাদের জন্য কিন্তু ডিফারেন্ট টাইপস অফ ম্যালেরিয়া হয়। প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স এর জন্য বিনাইন টার্শিয়ান ম্যালেরিয়া, যেখানে 48 ঘন্টা অন্তর অন্তর জ্বর আসে, এবং প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম এর জন্য ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া হয়, যেখানে 36 ঘন্টা পরপর জ্বর আসে। তো এই যে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স এর জীবাণুটা, এই যে প্রোটোজোয়া, এটা মানুষের দেহে কিভাবে প্রবেশ করে? তো একে বহন করে নিয়ে যায় স্ত্রী অ্যানোফিলিস মশা। এটা হচ্ছে এই রোগের ভেক্টর। দেখো, ভেক্টর আর বাহকের মধ্যে কিন্তু একটা বেসিক ডিফারেন্স আছে। বাহক শুধু রোগটাকে বহন করে নিয়ে যায়, কিন্তু ভেক্টর হলো তারা যাদের দেহে ওই জীবাণুর লাইফ সাইকেলের কোনো না কোনো একটা দশা সম্পন্ন হয়। তাহলে এই প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স এর যে জীবাণুটা আছে, এর যে লাইফ সাইকেল, তার টোটাল লাইফ সাইকেলটা কমপ্লিট হতে দুটো হোস্ট লাগে। সেটা কি? একটা হলো মানুষের দেহ, এবং একটা হলো স্ত্রী অ্যানোফিলিস মশার দেহ। তো সেই দুটো দেহে এদের লাইফ সাইকেলের কোন কোন দশা সম্পন্ন হয় দেখো। মানব দেহে স্পোরোজয়েড দশা, অর্থাৎ অযৌন জনন, এবং মশকের দেহে গ্যামেটোসাইট দশা বা যৌন জনন সম্পন্ন হয়। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে স্পোরোজয়েড দশা। ম্যালেরিয়া রোগের জীবাণু স্পোরোজয়েড দশায় মানব দেহে প্রবেশ করে। এবার দেখো, এই ম্যালেরিয়া রোগের ক্ষেত্রে কিন্তু মেনলি মানুষের যকৃৎ এবং লোহিত রক্তকণিকা ইনফেক্টেড হয়, এবং এই লোহিত রক্তকণিকা থেকে এক রকমের কেমিক্যাল নির্গত হয়, যেটাকে হিমোজাইন বলে,
এই হিমোজাইনের কারণে কিন্তু ম্যালেরিয়া রোগীদের ক্ষেত্রে কাঁপুনি দিয়ে জ্বর আসে। আর এই ম্যালেরিয়া রোগের এই যে জীবাণু, এই জীবাণুটা কিন্তু বলেছিলেন প্রথম কে বলেছিলেন? রোনাল্ড রস। তিনি কিন্তু প্রথম বলেছিলেন যে প্লাজমোডিয়ামই ম্যালেরিয়া রোগের জীবাণু। তো সেটা তিনি বলেছিলেন 1898-তে, এবং এর জন্য তিনি 1902-তে নোবেল প্রাইজও পেয়েছিলেন। নেক্সট দেখো, এইচআইভি রোগ সংক্রামিত হয় বায়ুর মাধ্যমে, যৌন সংসর্গের মাধ্যমে, মাটির মাধ্যমে না উপরোক্ত সবকটির মাধ্যমে? দেখো, বিভিন্ন প্রকার রোগ কিন্তু বিভিন্ন মাধ্যমে সংক্রামিত হয়। তো এইচআইভি রোগ সংক্রামিত হয়, এখানে অপশন হয়ে যাবে যৌন সংসর্গের মাধ্যমে। তো এই যে আমি বললাম যে বিভিন্ন রোগ বিভিন্ন মাধ্যমকে ব্যবহার করে সংক্রামিত হয়, তার ভিত্তিতে কিন্তু ভাগ করা যায়। দেখো, বায়ুবাহিত রোগ, জলবাহিত রোগ, পতঙ্গবাহিত রোগ, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ বা STD, প্রশ্ন তোমাদের এরকম ভাবেও কিন্তু আসে। তো সব দিক থেকে তোমরা যদি কনসেপ্টটাকে ক্লিয়ার করে নিতে পারো, প্রশ্ন যেরকমই আসুক তোমরা ইজিলি অ্যান্সার করে দিয়ে আসতে পারবে। ঠিক আছে, এখানে বায়ুবাহিত রোগ ইনফ্লুয়েঞ্জা হবে, হয়তো এটা টাইপিং মিস্টেকের জন্য পড়েনি। এবার দেখো, এই যে এইডস, এই এইডস এর ফুল ফর্ম হলো অ্যাকওয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিন্ড্রোম। ঠিক আছে, এর মানে কি? এর মানে হলো মানব দেহে মানে রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে যাওয়া। ঠিক আছে, ডেফিসিয়েন্সি ইন ইমিউনিটি সিস্টেম। তো এর জন্য মেন যেটা দায়ী সেটা হলো এই এইচআইভি ভাইরাস। এই এইচআইভি ভাইরাস হলো আরএনএ ভাইরাস এবং এটা রেট্রো ভাইরাস গ্রুপের অন্তর্গত। ঠিক আছে, এবং দেখো আমি তোমাদেরকে যেটা ইম্পর্টেন্ট, যে যে পোর্শন গুলো পড়লে পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা, ঠিক আছে, সেগুলোকেই তোমাদেরকে তুলে দিয়েছি। এটা যদি তোমরা পড়ে যাও, একটা ওভারঅল তোমাদের কিন্তু কমপ্লিট হয়ে যাবে চ্যাপ্টারটা। তো দেখো, এখান থেকে আরো যেটা প্রশ্ন হয় যে কিভাবে স্প্রেড হয়, তো একটু আগেই তো তোমাদেরকে বলে দিলাম যৌন সংসর্গের মাধ্যমে, কিন্তু পরীক্ষায় আরো একরকম ভাবে জিজ্ঞেস করে যে প্লাসেন্টার মধ্য দিয়ে মায়ের দেহ থেকে ভ্রূণের দেহে রোগ সংক্রামিত হয় সেটা কি রোগ, ঠিক আছে, বা রক্তের মাধ্যমে। ঠিক আছে, এবং নিয়ন্ত্রণ প্রসিডিওরটা দেখো, এখানে কিন্তু কোনো ভ্যাকসিনেশন হয় না, কোনো ভ্যাকসিন এখনো পর্যন্ত আবিষ্কার হয়নি। এখানে যে ওষুধ কাজে লাগে সেটা হলো AZT বা অ্যাজিডো থাইমিডিন এবং ZDV। ঠিক আছে, তোমাদের পরীক্ষায় এরকমও প্রশ্ন এসছে যে AZT এই ওষুধটা কোন রোগের ক্ষেত্রে কাজে লাগে। পরের প্রশ্ন দেখো, নিচের কোনটি ক্যান্সার নয়, কার্সিনোমা, লিম্ফোমা, সার্কোমা এবং গ্লুকোমা? তো দেখো, ক্যান্সার মেনলি 4 রকমের হয়। ঠিক আছে, কার্সিনোমা হচ্ছে ত্বকের ক্যান্সার, ক্যান্সার অফ এপিথেলিয়াল টিস্যু। সার্কোমা হচ্ছে কানেকটিভ টিস্যুর ক্যান্সার। দেখো, এই যে এপিথেলিয়াল টিস্যু, কানেকটিভ টিস্যু, এগুলো কি, আমি তোমাদেরকে কিন্তু টিস্যু অ্যান্ড টিস্যু সিস্টেমের ক্লাসে খুব ভালো করে বুঝিয়ে দিয়েছিলাম। তো তোমরা সেই যখন পড়বে সেগুলোকে মনে করতে থাকবে। ঠিক আছে, কারণ বায়োলজিতে কিন্তু একটা চ্যাপ্টার আর একটা চ্যাপ্টারের সাথে রিলেটেড। তোমাকে একটা চ্যাপ্টারের জ্ঞান অন্য চ্যাপ্টারটা যখন পড়বে, অন্য টপিকগুলো যখন পড়বে, তো সেখানে কাজে লাগাতে হবে। ঠিক আছে, তো সেই ক্লাসের লিঙ্ক তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, এবং চাইলে আমার চ্যানেলে গিয়ে ভিডিও প্লেলিস্ট থেকেও দেখতে পারো। এবার দেখো, এই যে লিউকোমিয়া, এটা কিন্তু ব্লাড ক্যান্সার। ঠিক আছে, এখানে কি হয়, শ্বেত রক্ত কণিকার সংখ্যাটা বেড়ে যায়। লিম্ফোমা, লিম্ফোমা হলো লসিকা কোষের অস্বাভাবিক বৃদ্ধি। তাহলে এখানে অ্যান্সার কি হয়ে যাবে, অ্যান্সার হবে গ্লুকোমা। তো এই গ্লুকোমাটা কি জিনিস, গ্লুকোমাটা কি রোগ? গ্লুকোমাটা হলো চোখের রোগ। চোখের সাথে আমাদের ব্রেনের যে নার্ভাল কানেকশনটা রয়েছে, যে নার্ভটা আমাদের ব্রেন এবং চোখে কানেক্ট করছে, এই গ্লুকোমা রোগে সেই নার্ভটা কিন্তু ইনফেক্টেড হয়। এবার দেখো, আমি যে তোমাদেরকে ক্যান্সার বললাম, এই ক্যান্সারের আমি জাস্ট 2 মিনিটের মধ্যে তোমাদের ছোট্ট করে একটু বুঝিয়ে দেবো, কারণ ক্যান্সার থেকে অনেক প্রশ্ন আসে। তো ক্যান্সারটা কি, ক্যান্সারটা হলো অনিয়ন্ত্রিত বা ত্রুটিপূর্ণ কোষ বিভাজন। ঠিক আছে, তো অনিয়ন্ত্রিত বা ত্রুটিপূর্ণ কোষ বিভাজন কি, আমরা যখন কোষ বিভাজন পড়েছিলাম, এবার কোষ বিভাজনটাকে মনে করার চেষ্টা করো, আমরা কি পড়েছিলাম, বিভিন্ন রকম চেক পয়েন্ট রয়েছে। ঠিক আছে, এবং বিভিন্ন রকম দশায় বিভিন্ন রকম ফাংশন কাজ হচ্ছে। তো তাহলে একটা কোষ যখন বিভাজন হচ্ছে, তখন সে একটা নির্দিষ্ট রেগুলেটরি মেকানিজমকে ফলো করে বিভাজন হচ্ছে। কিন্তু ক্যান্সারাস সেল সেই রেগুলেটরি মেকানিজমকে ফলো করে না। ঠিক আছে, সেখানে সেই রেগুলেটরি মেকানিজম চলে না, তার ফলে কি হয়, কোষটা বারবার বিভাজিত হয়ে হয়ে ফুলে গিয়ে টিউমার সৃষ্টি হয়। এবং প্রশ্ন তোমাদের এখান থেকে হয় যে এই টিউমার কয় রকমের হয়, তো বিনাইন টিউমার এবং ম্যালিগন্যান্ট টিউমার, এই 2 রকমের টিউমার হয়। বিনাইন টিউমারের ক্ষেত্রে কি হয়, যে কোষগুলো বিভাজিত হয়ে ফুলে গেল সেগুলো কি হয়, একটা পর্দার মধ্যে ঘেরা থাকে। ঠিক আছে, একটা লেয়ার হয়ে থাকে। তো সেক্ষেত্রে ওই ইনফেক্টেড সেলগুলো, মানে ওই যে অ্যাবনর্মাল সেল, সেগুলো আর অন্য জায়গায় ছড়িয়ে যেতে পারে না। কিন্তু ম্যালিগন্যান্ট
টিউমারের ক্ষেত্রে হয় কি, এই আবরণটা থাকে না, তো সেক্ষেত্রে কি হয় ওই অ্যাবনর্মাল সেলগুলো রক্তের মাধ্যমে বাহিত হয়ে শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে যায়। এবার এই যে দেখো নর্মাল একটা সেল, সেটা কেন ক্যান্সারাস সেলে পরিণত হয়ে গেল? তো ক্যান্সারাস সেলকে নিওপ্লাস্টিক সেলও বলে, অনেক ক্ষেত্রে এটাও তোমরা পরীক্ষায় টার্ম পাবে, ঠিক আছে? তো এই নর্মাল সেলটা ক্যান্সারাস সেলে হঠাৎ করে কেন পরিবর্তন হলো, তো এর জন্য কে দায়ী? তো সেটা হলো কার্সিনোজেন। কার্সিনোজেন কি? কার্সিনোজেন হলো এমন এক প্রকার বস্তু যেটা দেহে প্রবেশ করলে ক্যান্সার সৃষ্টি হচ্ছে। তো এই কার্সিনোজেন বিভিন্ন রকমের হতে পারে, ভাইরাস হতে পারে, তারপর নানান কেমিক্যাল এজেন্ট হতে পারে, ফিজিক্যাল এজেন্ট হতে পারে। তো ভাইরাসটা কি? ভাইরাস হলো অঙ্কোজেনিক ভাইরাস, ঠিক আছে? তো প্রশ্ন তোমাদের এখান থেকে আসে যে ক্যান্সারের জন্য দায়ী ভাইরাস কি, সেটা হবে অঙ্কোজেনিক ভাইরাস। এবং এই অঙ্কোজেনিক ভাইরাসের মধ্যে যে জিনটা ক্যান্সারের জন্য দায়ী সেটা হলো অঙ্কোজিন। এটাও তোমাদের পরীক্ষায় আসতে পারে যে ক্যান্সারের জন্য দায়ী জিন কি, সেটা হলো অঙ্কোজিন। এবার যে আমি বললাম বিভিন্ন কেমিক্যাল এজেন্ট হতে পারে, তো কেমিক্যাল এজেন্ট একটা কি, তোমরা সবাই জানো যে তামাক খেলে ফুসফুসে ক্যান্সার হয়, বিড়ি সিগারেট এইসব কিছু খেলে ফুসফুসে ক্যান্সার হয়, তো সেখানে তামাকটা হয়ে যাবে কেমিক্যাল এজেন্ট। এবং বিভিন্ন প্রকারের যে রেডিয়েশন, ঠিক আছে, যে বিকিরণ গুলো হয় সেই বিকিরণের কারণেও কিন্তু ক্যান্সার হয়, যে এক্স রে, গামা রে, ইউভি রে, এগুলোর কারণে কিন্তু ডিএনএ এর মধ্যে মিউটেশন হয়ে যায়, তখন সেলটা নর্মাল সেল ক্যান্সারাস সেলে পরিণত হয়ে যায়, তো এর কারণেও কিন্তু ক্যান্সার হতে পারে। তো এটা একটা টোটাল ওভারঅল ভিউ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের ক্লাস তোমাদের এই পর্যন্ত, যদি ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। তো থ্যাংক ইউ ক্লাস।